নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি একটা পকোড়ার রেসিপি, যেটা খুব সহজেই বানানো যায় এবং খুব চটজলদি বানানো যায়। তাহলে চলুন শুরু করি কীভাবে বানাবে পকোড়াটা। পকোড়া বানাতে এখানে দুটো পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো দেখতেই পাচ্ছেন, যেগুলো দিয়ে পাওভাজি বানানো হয়। এরপর এই পাওভাজি বানানো ব্রেডগুলোকে আমি প্রথমে ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নেব, ঠিক যেমনভাবে দেখাচ্ছি এইভাবেই কেটে নেব আস্তে আস্তে। এই ধরনের ব্রেড ব্যবহার করার একটা কারণ আছে, কারণ ব্রেডটা বেশ উঁচু, তাই পকোড়াগুলো একটা টুকরোতেই বেশ বড় বড় হবে, তাই আমি এখানে পাওভাজির ব্রেডগুলোই ব্যবহার করেছি। এইভাবে সমস্ত ব্রেড, অর্থাৎ দুটো যে গোটা ব্রেড নিয়েছি, ওই ব্রেডগুলোকে চৌকো চৌকো করে টুকরো করে নেব। যে সমস্ত বন্ধুরা আমার রান্নার রেসিপি দেখেন বা ভিডিও দেখেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বড়দেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও বিভিন্ন ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করবেন, যাতে নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যান। ব্রেডগুলো টুকরো করা হয়ে গেছে চৌকো চৌকো করে। এরপর একটা কাঁচের বাটি নিয়েছি, সেখানে আমি 3 চামচ বেসন দিলাম, আর এই ছোট্ট বাটিটার দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার। আর এর সাথে একে একে মিশিয়ে দেব লবণ, তারপরে দেব এখানে কালো জিরে, আর এর সাথে দিয়ে দেব এখানে হচ্ছে খাবার সোডা। এটা যাতে মুচমুচে হয় তাই খুবই অল্প পরিমাণে খাবার সোডা দিলাম, না হলে ফেটে বেরিয়ে যাবে। যেমন পরিমাণটি দেখিয়ে দিলাম সেই রকমই দেবেন। এরপর সাথে দেওয়ার জন্য এখানে ছোট্ট এক টুকরো আদা নিলাম, আর দুটো কাঁচা লঙ্কা নিলাম, দিয়ে ওইগুলো মিক্সচার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিলাম। এরপর ওই পেস্ট করা অংশটা আমি বেসনের সাথে মিশিয়ে দেব। কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা বেসনের সাথে মিশিয়ে দেওয়ার পর একটা ডিম নিলাম, ওই ডিমটাকে ভেঙে এই বেসনের সাথে দিয়ে দেব। ডিমটাকে ভেঙে বেসনের সাথে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ডিমটা দিয়ে বেসনের সাথে মিশিয়ে নেব, তারপরে খেয়াল করতে হবে যে কতটা জল লাগবে। দেখুন, ডিম দিয়েই অনেকটাই গোলা হয়ে গেছে, আর সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর এর সাথে মিষ্টি দেওয়ার জন্য খুব অল্প পরিমাণ, হাফ চামচেরও কম চিনি দিলাম, কারণ ব্রেডেতে এমনিই মিষ্টি আছে, তাই সামান্য পরিমাণ চিনি দিলাম। এখানে এখন ব্রেডটার ছাকার জন্য আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। যা সমস্ত উপকরণ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি, এই ব্যাটারটাই পকোড়ার স্বাদ বাড়িয়ে তুলবে। ব্যাটারটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘনত্বের হয়েছে, খুব পাতলাও হয়নি, খুব ঘনও হয়নি। এদিকে ব্রেডের টুকরোও রেডি, ব্যাটারও রেডি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, অর্থাৎ ডুবু ডুবু হয়ে ভাজা হবে সেরকমভাবেই তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে এরপর আস্তে আস্তে একটা করে ব্রেডের টুকরো নেব, ব্যাটারের সাথে ভালোভাবে গলে মাখিয়ে নিয়ে দিয়ে দেব এই তেলের মধ্যে। এখানে যেহেতু ব্রেড দিয়ে পকোড়াটা তৈরি, তাই কিন্তু তেলের মধ্যে এটা ডুববে না। দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ব্রেডটাকে মাখিয়ে জাস্ট ব্যাটারের মধ্যে ফেলে এদিক ওদিক নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দেওয়া। যেহেতু পকোড়াগুলো ব্রেড দিয়ে তৈরি, তাই এটা বেশ হালকা, তাই তেলের মধ্যে এটাকে ডুবানো যাচ্ছে। দেখুন, দেওয়ার সাথে সাথেই ওপর দিয়ে ভেসে উঠে আসছে। যেহেতু এখানে কড়াইটা ছোট বা ভালোভাবে নাড়া যাবে না, তাই আমি এখানটা 5টার মতো দিচ্ছি, তাই এরপরে নেড়ে চেড়ে এটাকে উল্টে নেব। দেওয়ার সাথে সাথে কিন্তু ফুন্দিটা দিয়ে উল্টে দিতে হবে, না হলে উল্টো দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একবার উল্টে দিলাম, তারপর নেড়ে চেড়ে খুন্তির সাহায্যে ভালোভাবে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। লক্ষ্য করুন, সমস্ত পকোড়াগুলোই কিন্তু তেলের মধ্যে ভেসে আছে, তেলটা কিন্তু খুব একটা বেশি আছে তা কিন্তু নয়। চপ বা পেঁয়াজির ক্ষেত্রে যা হয় সেটা কিন্তু নয়, পকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই ওপরে ভেসে উঠেছে। নেড়ে চেড়ে ভালোভাবে খড়িয়ে, অর্থাৎ ব্রাউন করে ভেজে নিতে হবে। এখনও এটা ভাজা হয়নি, তাই অনবরত আমি হাতার সাহায্যে নেড়ে যাচ্ছি।
এইভাবে যে ব্রেডের পকোড়াগুলো বানালাম তাতে কিন্তু ঝামেলা তেমন কিছুই নেই। দেখতেই পেলেন বাড়িতে থাকা জিনিস দিয়ে কত সহজেই এই পকোড়াগুলো বানানো যাচ্ছে। এখন এই কড়াইয়ের পকোড়াগুলো হয়ে গেছে, ঠিক এরকম করেই ভেজে তুলতে হবে। এখন এইগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। হঠাৎ যদি বাড়িতে অতিথি আসে বা বৃষ্টির দিনে যদি চায়ের সাথে পকোড়া খেতে ইচ্ছা করে বা এমনি সকাল বিকাল আমাদের অনেক সময়ই কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, তখন কিন্তু বাড়িতে পাউরুটি থাকলেই সহজেই এইভাবে বানানো যায়। আর ব্যাটারটা বানানো যে কতটা সহজ সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কাটা বা আদাটা এখানে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়ে ব্যবহার করেছি। আপনি চাইলে কাঁচা লঙ্কা কুচি করে নিতে পারতেন, আর হচ্ছে আদা যেটা সেটা টুকরো টুকরো করে গ্রেট করে নিতে পারতেন ছোলা দিয়ে, তাহলেও কিন্তু এটা চলতো। আর এখানে ঝালের পরিবর্তে কাঁচা লঙ্কা না থাকলে আপনি গোলমরিচও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে গোলমরিচের ঝালটা কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। আমার কাছে যেহেতু গোলমরিচ ছিল না, তাই আমি কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়ে এইভাবে পকোড়াগুলো আমি বানিয়ে নিলাম। আরও এক কড়াই আমার হয়ে গেছে পকোড়া। এরপরে এইগুলো আমি খাওয়ার জন্য সুন্দরভাবে পরিবেশন করব। দেখুন, দুটুকরো ব্রেড থেকে কতগুলো পকোড়া হয়েছে, বেশ অনেকগুলোই পকোড়া হয়েছে। আপনি যেমনভাবে টুকরো করবেন সেরকমভাবেই পকোড়া বানানো যাবে। চলুন একটা ভেঙে দেখিয়ে দিই কেমন স্পঞ্জি হয়েছে। দেখুন, বাইরের বেসনটা বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে, ভেতরে কিন্তু ব্রেডের অংশটা কিন্তু স্পঞ্জিভাবে রয়েই গেছে, তাই এটার স্বাদ কিন্তু হবে অতুলনীয়। এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করছি। পুরো পকোড়ার মাঝে একটু টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো সসের সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আরও একবার বলছি, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করবেন। আর আজকে এই সহজ পদ্ধতিতে তাড়াতাড়িভাবে বানানো স্পঞ্জি পকোড়া কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আশা করব অতিথি আপ্যায়নে বা বাড়িতে নিজেদের জন্য নিশ্চয়ই আপনারা বানাবেন। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও নিয়ে আরও খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।